আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। নীলফামারী অনলাইন স্কুলের 2 মাস পূর্তি ও ঈদুল আজহা উপলক্ষে 5 দিন ব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠান কবিতামালা। এই কবিতার আসর অনুষ্ঠানটিতে আজকে অংশগ্রহণ করেছে নীলফামারী অনলাইন স্কুলে নিয়মিত পাঠদানকারী দুজন স্বনামধন্য শিক্ষিকা শ্রদ্ধেয় মারুফ আলিজা ম্যাডাম এবং রোমানা ফিরদৌস ম্যাডাম। আমাদের কবিতা পাঠের কবিতার আসর নামক অনুষ্ঠানটি আপনারা সবাই উপভোগ করবেন আশা করি। অনুষ্ঠানটি কিছু স্বরচিত কবিতা এবং কিছু বিখ্যাত লেখকের কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতা, মানুষ জীবন চলার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, সামনে চলার উৎসাহ হারিয়ে ফেলে, ঠিক তখনই বিভিন্ন বিখ্যাত কবিদের কবিতা পাঠে মানুষ উজ্জীবিত হয়ে আবার সামনে চলা শুরু করে। যা হোক, আমি আর কথা বাড়াবো না, আজকের অনুষ্ঠানের সঞ্চালনা আমি ইবনুল হাসান তুষার, সহকারী শিক্ষক ইংরেজি রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামস, নীলফামারী। তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক, ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছা। এখন আমি আমার লেখা প্রথম কবিতার বই তুমি আসবে বলে এখান থেকে আমি একটি কবিতা এখন আবৃত্তি করব। কবিতার নাম প্রত্যাশা। তুমি যাবে সখা, যাবে মরে নিয়ে তোমার ছোট্ট নীরে, প্রেমের আলোয় কানায় কানায় রাখি বসে ঘর ভরে, কত না আশায় জড়াজড়ি করি, মন বুকখানি রহি আছে ভরি, মুখের কথাতে চোখের ভাষাতে রক্ত কণিকার ভিড়ে। তুমি যাবে সখা, যাবে মরে নিয়ে তোমার ছোট্ট নীরে, ছোট্ট গৃহখানি শত স্বপ্ন দিয়া রাখিব সদাই ঘিরিয়া, সুখ পাখি সেথায় করিবে যে গান অনেক হর্ষণিয়া, প্রাণের গভীরে আছো যে গো তুমি, পারি না ভুলিতে তাই বুঝি আমি, বিনা সুতি মালা পরিয়ে তুমি নীলে মন হরিয়া, তব পাতা ফাঁদে জানি নে কখন গিয়েছে পা জড়িয়া। ধন্যবাদ সবাইকে। আবৃত্তি করছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে ঘান ডুবতা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাতটাবাস বস্তি উজাড় হলো, রিকোইললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আত্মনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহ। স্বাধীনতা, তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ দাওয়ায়। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে আপন ধারে। তোমার জন্যে সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামাবা বাজিয়ে দিক বিজিক এই বাংলায়, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে ঈদ মোবারক। এবারে আমি আমার লেখা প্রথম কবিতার বই তুমি আসবে বলে এখান থেকে আমি একটি কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম মহিয়সী বেগম রোকেয়া স্মরণে। ওগো মহিয়সী কবি বেগম রোকেয়া, তুমি আর একটিবার উঠো না জাগিয়া, আজকের এই দিনে বড়ই প্রয়োজন তোমার, তাই তো তবদারে দাঁড়াইয়া ডাকিতেছি বারংবার। ওগো কবি অভিমান করিয়া থাকিও না আর, হইয়াছে সময় অন্যায়ের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইবার। যৌতুকের ফাঁসিতে অনেক রহিমার নিবিয়াছে প্রাণ, অনেকে শকিনা চাবুকের কষাঘাতে রচিয়াছে অশ্রুর প্লাবন। কত হাসিনার জীবন না ফোটা কলিতে গিয়াছে ঝড়ি, অঙ্গার হইয়াছে কত আমিনার স্বপ্ন সৌধ যন্ত্রণার অগ্নিতে পুরি। কত অভাগী শুইয়া আছে সাগর শরীরের তলায়, আসিবে না আর ফিরিয়া ওরা যতই ডাকো আয় আয়। তাই তো তোমায় ডাকিতেছি ওগো অকুত ভয়া, তব অকুলস নির্ভীক বাহু দাও না বাড়াইয়া। যদি বাড়ে তুমি হুঙ্কার ছাড়িয়া দাও ডাক, ঘুরিয়া যাইবে অবলাদের জীবনের বাঘ। আমরা তো প্রস্তুত তোমার হাতে হাত মিলানোর জন্য, চাহিনাকো বাঁচিতে মোড়া হইয়া ওদের হাতের পণ্য। ভয় কি মোদের, ভাবনা কিসে, কাঁদিব কেন মিছে, নেত্রী হইয়া থাকো যদি তুমি আমাদের শীর্ষে। তোমার সাহসে টান করিয়া বাঁধিব মোড়া বুক, এগিয়া যাইব সামনের পথে যতই বাধা আসুক। ওগো ইন্দ্রমুখী কোথায় লুকাইয়াছ তোমার আভা, দাও না ঢালিয়া এই আধারে তব কিঞ্চিত প্রভা। নিরক্ষরতার বিরুদ্ধে আর একবার তুলিয়া দাও পাল, তোমার আলোকে তিমির
বিদ্যাধার হোক উজ্জ্বল। তব প্রেরণায় সব দ্বিধা মোদের দাও না কেন টুটিয়া, জাগরণের দীপশিখা আজ উঠুক দশ দিক ফুটিয়া। মরিতেই যদি হয় তো মরিব যুদ্ধ করিয়া, অসহায় মৃত্যু আর নিব না মাথা পাতিয়া। ওগো সুপ্তা আর কতকাল রহিবে ঘুমাইয়া, ওই শুনো বিদ্রোহে সানাই উঠিল বাজিয়া। ওগো অভিমানী তুমি কি আঁখি খুলিবে না আর, অমন করিয়াই থাকিবে কি মুক্তি করিয়া ভার। ওগো আশীর্বাদিকা তবে এই আশীর্বাদ কর, শীঘ্র যেন ছেনাইয়া আনিতে পারি আলোক সিক্ত ভোর। ধন্যবাদ সবাইকে। আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশুপাক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল এই শিশু পার্কে? ব্রেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয় এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত্ত কালোহা, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুব্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল সাধু বেঁধে এ মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাগ বেঁধে উলঙ্গ কিশোর, হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানির দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিয়া উঠিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে ঈদ মোবারক। এবারে আমি আমার লেখা প্রথম কবিতার বই তুমি আসবে বলে এখান থেকে আমি একটি কবিতা আবৃত্তি করছি।
আমার কবিতার নাম মহিয়সী বেগম রোকেয়া স্মরণে। ওগো মহিয়সী কবি বেগম রোকেয়া, তুমি আর একটিবার উঠো না জাগিয়া, আজকের এই দিনে বড়ই প্রয়োজন তোমার, তাই তো তবদারে দাঁড়াইয়া ডাকিতেছি বারংবার। ওগো কবি অভিমান করিয়া থাকিও না আর, হইয়াছে সময় অন্যায়ের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইবার। যৌতুকের ফাঁসিতে অনেক রহিমার নিবিয়াছে প্রাণ, অনেকে শকিনা চাবুকের কষাঘাতে রচিয়াছে অশ্রুর প্লাবন। কত হাসিনার জীবন না ফোটা কলিতে গিয়াছে ঝড়ি, অঙ্গার হইয়াছে কত আমিনার স্বপ্ন সৌধ যন্ত্রণার অগ্নিতে পুরি। কত অভাগী শুইয়া আছে সাগর শরীরের তলায়, আসিবে না আর ফিরিয়া ওরা যতই ডাকো আয় আয়। তাই তো তোমায় ডাকিতেছি ওগো অকুত ভয়া, তব অকুলস নির্ভীক বাহু দাও না বাড়াইয়া। যদি বাড়ে তুমি হুঙ্কার ছাড়িয়া দাও ডাক, ঘুরিয়া যাইবে অবলাদের জীবনের বাঘ। আমরা তো প্রস্তুত তোমার হাতে হাত মিলানোর জন্য, চাহি না কো বাঁচিতে মোরা হইয়া ওদের হাতের পণ্য। ভয় কি মোদের, ভাবনা কিসে, কাঁদিব কেন মিছে, নেত্রী হইয়া থাকো যদি তুমি আমাদের শীর্ষে। তোমার সাহসে টান করিয়া বাঁধিব মোরা বুক, এগিয়া যাইব সামনের পথে যতই বাধা আসুক। ওগো ইন্দ্রমুখী কোথায় লুকাইয়াছ তোমার আভা, দাও না ঢালিয়া এই আধারে তব কিঞ্চিত প্রভা। নিরক্ষরতার বিরুদ্ধে আর একবার তুলিয়া দাও পাল, তোমার আলোকে তিমির আধার হোক উজ্জ্বল। তব প্রেরণায় সব দ্বিধা মোদের দাও না কেন টুটিয়া, জাগরণের দীপশিখা আজ উঠুক দশ দিক ফুটিয়া। মরিতেই যদি হয় তো মরিব যুদ্ধ করিয়া, অসহায় মৃত্যু আর নিব না মাথা পাতিয়া। ওগো সুপ্তা আর কতকাল রহিবে ঘুমাইয়া, ওই শুনো বিদ্রোহের সানাই উঠিল বাজিয়া। ওগো অভিমানী তুমি কি আঁখি খুলিবে না আর, অমন করিয়াই থাকিবে কি মুক্তি করিয়া ভার। ওগো আশীর্বাদিকা তবে এই আশীর্বাদ কর, শীঘ্র যেন ছেনাইয়া আনিতে পারি আলোক সিক্ত ভোর। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনারা আমাদের আজকের কবিতার আসর অনুষ্ঠানটি উপভোগ করেছেন। চলে যাব, তবে যাওয়ার আগে কিছু কথা। সবাইকে ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নীলফামারী অনলাইন স্কুলের ক্লাসগুলো করতে হবে, এবং এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যেন তাদের পড়াশোনার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যায়। আমাদের সেদিকে নজর রাখতে হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।